শ্রমিক মালিক ঐক্যগড়ি স্মার্ট বাংলাদেশে গড়ে তুলি স্লোগানে দেশজুড়ে মহান মে দিবস পালন হয়েছে। শ্রমিকদের অংশগ্রহণে জেলায় জেলায় প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে রংপুরে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসক ডক্টর চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় থেকে মে দিবসের র্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। খুলনায় দিনটি পালন উপলক্ষে শ্রম অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি বের হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। শ্রমিকদের ন্যায্য মজুরি, আট ঘণ্টা কাজের সময়সীমা নির্ধারণ ও শ্রম আইন বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। যশোরের জেলা প্রশাসকের নেতৃত্বে দিবসটির র্যালি শহরের দাঁড়টানা হয়ে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সিরাজগঞ্জে জেলা প্রশাসন ও জেলা শ্রম কল্যাণ অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কুড়িগ্রামে জেলা শহরের বিজয় স্তম্ভ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়। কুষ্টিয়ায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে র্যালি বের হয়। মেহেরপুরে পুরাতন বাস স্ট্যান্ডের সামনে থেকে মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একটি র্যালি বের হয়। ভোলার তজিমুদ্দিন উপজেলায় মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ হয়েছে। শ্রমিক লীগের সভাপতি টুটুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। নেত্রকোনায় মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই।